ওয়েলকাম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ফিলোসফি টক্স। আমি পিয়ালি। তো আজকে এসো ক্লাস 12-এর বন্ধুদের জন্য ক্লাস। আগের দিন আমি তোমাদের বলেছিলাম বাক্য বচনের সাদৃশ্য অবধি তোমাদের ক্লাস দিয়েছিলাম, যে নেক্সট ক্লাসে আমি তোমাদের বাক্য এবং বচনের মধ্যে বৈসাদৃশ্য বা ডিফারেন্স বা পার্থক্যটা বলবো। তো আজকে শুধুমাত্র বাক্য এবং বচনের বৈসাদৃশ্য এবং বা পার্থক্য, বাক্য এবং বচন কি সমান, তাহলে এসো দেখে নিই। আচ্ছা, বাক্য এবং বচনের মধ্যে পার্থক্য। তো প্রথমে বলি বাক্য এবং বচনের মধ্যে কিছু সাদৃশ্য আছে, তার মানে এই নয় যে বাক্য এবং বচন পুরো সেম। বাক্য আলাদা, বচন আলাদা, কী কী উপায় বা কী কী দিক দিয়ে আলাদা বা কী কী দিক দিয়ে তাদের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স আছে, এসব দেখে নিই। ফার্স্ট, এক নম্বর হচ্ছে বাক্যের উৎসটা কী। বাক্যের উৎস হচ্ছে মনের ভাব। আর বচনের উৎস কী, না বচনের উৎস হচ্ছে অবধারণ। মনের ভাব বলতে কী বোঝাচ্ছে, না আমরা আমাদের মনের ভাব, মনে মনে যেটা ভাবছি সেইটাকে যখন একটা রূপ দিচ্ছি সেটা হচ্ছে বাক্য। মনে যেটাকে ভাবছি বা চিন্তা করছি সেটা আমরা যখন ভাষার একটা রূপ দিচ্ছি তাকে, সেটা হচ্ছে বাক্য। আর অবধারণের উৎস কী, অবধারণের উৎস হচ্ছে অবধারণ। এই বচনের উৎস কী, বচনের উৎস হচ্ছে অবধারণ। অবধারণটা কী, না আমরা মনে মনে কিছু জিনিস ধারণা করি, মূর্ত বিষয় হোক বা বিবর্ত বিষয় হোক, একটা ধারণা করি, পরপর ধারণা করি, এই ধারণাগুলি হচ্ছে অবধারণ। এই সমষ্টিগত অবধারণগুলোকে যখন আমরা একটা ভাষার রূপ দিই, একটা রূপ দিই, সেটা হচ্ছে বচন। তাহলে বাক্য কী, বাক্য হচ্ছে আমাদের মনের ভাব। মনের ভাবটাকে আমরা একটা চিন্তা করছি, আমি চিন্তা করছি পান্নার রং সবুজ, আমি ভাবছি পান্নার রং সবুজ, এইটা হচ্ছে বাক্য। আর অবধারণটা কী, মনে মনে একটা ধারণা করে সেটাকে, যেমন আমরা দেখেছি কোনো কোনো জায়গায় একটা একজন মানুষ মনশীল, দুজন মানুষ মনশীল, আমরা মনে মনে ধারণা করেছি, তার মানে সকল মানুষ মনশীল, সেটাকে আমরা যখন বচনের আকারে এভাবে প্রকাশ করছি সেটা হচ্ছে বচন। নেক্সট হচ্ছে বিচার্য বিষয়, অর্থাৎ বাক্যের বিচার্য বিষয় এবং বচনের বিচার্য বিষয় সম্পূর্ণ আলাদা। বাক্যের বিচার্য বিষয় কী, ব্যাকরণ সম্মত কি না, এবং বচনের বিচার্য বিষয় কী, সত্যতা। বাক্যের বিচার্য বিষয় কী, সেটি ব্যাকরণ সম্মত কি না, এবং বচনের বিচার্য বিষয় বচনটির সত্যতা বা মিথ্যাত্ব। একটা বাক্য ব্যাকরণগতভাবে শুদ্ধ অথবা অশুদ্ধ হলেই তবেই তা বাক্যরূপে গণিত হয়। কী বললাম, একটা বাক্য যদি ব্যাকরণগত রূপে শুদ্ধ অথবা অশুদ্ধ হয় তবেই তা বাক্যরূপে গণিত হয়, এবং একটি বচন যদি সত্য অথবা মিথ্যা হয় তবেই সেটি বচনরূপে গণিত হয়, বচনরূপে গণ্য করা হয়। নেক্সট, 3 নম্বর, বাক্য অনেক রকম হতে পারে। ঘোষক বাক্য, ঘোষক বাক্য, রাম যায় বাজারে, এখানে আমি ঘোষণা করছি রাম বাজারে যাচ্ছে। জিজ্ঞাসা সূচক বাক্য কীরকম, আচ্ছা বৃষ্টি কি পড়ছে, আমি জিজ্ঞাসা করছি বৃষ্টি কি পড়ছে। আবেগ সূচক বাক্য, ও মা কি সুন্দর, আবেগ সূচক বাক্য, ইত্যাদি। বাক্য অনেক রকম হতে পারে, কিন্তু বচন শুধুমাত্র ঘোষক বচন হবে, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে ঘোষণা করবে। কোনো মানুষ নয় পূর্ণ, এটি একটি বচন, এটি মানুষ সম্পর্কে ঘোষণা করছে যে তারা পূর্ণ নয়, কোনো মানুষ নয় পূর্ণ। সুতরাং বাক্য অনেক রকম হলেও বচন একরকম। নেক্সট, বাক্য অতীতের বাক্য, বর্তমান বাক্য, ভবিষ্যৎকালের বাক্য, 3 রকমই হতে পারে। যেমন আমি স্কুলে গেছিলাম, আমি স্কুলে যাই বা যাচ্ছি, এবং আমি স্কুল যাব। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, 3 রকম বাক্য, কিন্তু বচন শুধুমাত্র বর্তমানকাল সূচক, বচন শুধুমাত্র বর্তমানকাল সূচক। কোনো কোনো মানুষ হন কবি, কিংবা কোনো কোনো দার্শনিক হন কবি, এক্ষেত্রে এটা বর্তমানকাল নির্দেশ করছে। নেক্সট, 5 নম্বর, কি যে কোনো ক্রিয়াপদের কালের রূপ হলো বাক্য। কি বলছি, যে কোনো ক্রিয়াপদের কালের রূপ হলো বাক্য। বাক্যের ক্ষেত্রে শুধুমাত্র কোনো পার্টিকুলার ক্রিয়াপদ হতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই।
বাক্য যে কোনো রকম ক্রিয়াপদ তার কালের রূপ যে তাই হলো বাক্য। কিন্তু বচন কি? বচন হচ্ছে হওয়া ক্রিয়াপদের কালের রূপ। কি বলছি? বচন হচ্ছে হওয়া ক্রিয়াপদের কালের রূপ, অর্থাৎ হয় অথবা নয়। হওয়া ক্রিয়াপদের কালের রূপ হলো বচন। সকল মানুষ হয় মরণশীল, কোনো দার্শনিক নয় কবি। হওয়া ক্রিয়াপদের কালের রূপ হলো বচন। নেক্সট, বাক্যে কোনো পরিমাণক নেই। কি বললাম? বাক্যে কোনো পরিমাণক নেই। একটা বাক্য যেমন চাঁদ উঠেছে, এক্ষেত্রে এটি কিন্তু একটি সেন্টেন্স। এক্ষেত্রে কি কোনো পরিমাণক আছে, দরকার আছে? নেই। আরেকটি বাক্য বৃষ্টি পড়ছে, এক্ষেত্রে কি কোনো পরিমাণকের দরকার আছে? নেই। কিন্তু বচনে, একটা বচনে পরিমাণকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল কোনো 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 এগুলো পরিমাণক নির্দেশ করছে, এগুলো পরিমাণক সূচক, এগুলোকেই পরিমাণক বলা হয়। সুতরাং যে কোনো বচনের ক্ষেত্রে একটা পরিমাণকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, বাক্য সাজানোর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। একটা বাক্য যেরকমভাবে সাজানো যায়, যে হোকভাবে, যেমন বাবা বাজারে যান, বাবা যান বাজারে, বাজারে বাবা যান, যেরকমভাবে তুমি সাজাও সেটা কিন্তু বাক্য হিসেবেই গণ্য করা হবে। কিন্তু একটা বচন সাজানোর একটি নির্দিষ্ট নিয়ম আছে, সকলের আগে পরিমাণক থাকতে হবে, তারপরে উদ্দেশ্য থাকতে হবে, তারপরে সংযোজক বা কপুলা থাকতে হবে। এগুলো আমি তোমাদের নেক্সট প্রিভিয়াস ক্লাসে বলেছি। নেক্সট, বিধেয় থাকতে হবে। সকল মানুষ হয় মরণশীল, এইভাবে গঠিত হলে তবেই তা বচন রূপে গণ্য করা হবে। নেক্সট, আট নম্বর, বাক্য কি? বাক্য হচ্ছে ব্যাকরণের বিষয়। এবং বচন কি? বচন হচ্ছে তর্ক বিজ্ঞানের বিষয়। এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। বাক্য কিন্তু ব্যাকরণের বিষয়। ব্যাকরণের মধ্যে আমরা বাক্যকে পড়ি বা জানি, ব্যাকরণ পড়তে গিয়েই আমরা বাক্যকে জানি, কিন্তু বচনকে জানি তর্ক বিজ্ঞান পড়তে গিয়ে, তর্কশাস্ত্র পড়তে গিয়ে আমরা একটা বচনকে জানি। এবং সর্বশেষ কি? না, বাক্য কোনো যুক্তির অবয়ব নয়। বাক্য কোনো যুক্তির অবয়ব নয়। বাক্য যেরকম প্রকার সেরকম প্রকারই হতে পারে, বাক্য যে কোনো যুক্তির অবয়ব হতেই হবে এরকম কোনো নিয়ম নেই। কিন্তু একটা বচনকে একটা যুক্তির অবয়ব অবশ্যই হতে হবে। কি বললাম? একটা বচনকে একটা যুক্তির অবয়ব অবশ্যই হতে হবে। বাক্যকে যুক্তির অবয়ব না হলেও চলবে, কিন্তু একটা বচন যেন অবশ্যই যুক্তির অবয়ব হয়। তো বন্ধুরা, আজকে কিন্তু শুধুমাত্র আমি তোমাদের এই পার্থক্যটাই বোঝালাম। কারণ দেখো, বাক্য এবং বচন এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা চ্যাপ্টার মধ্যে বোঝার অনেক জিনিস আছে। আমি যদি পরপর অনেক বেশি করে তোমাদের বলতে থাকি, বোঝাতে থাকি, তোমাদের কিছু সমস্যা হতে পারে। তাই অল্প অল্পভাবে জানো, বোঝো, সঠিক তথ্যটা জানো, ভুলটা নয়। এবং বারবার দেখো, বারবার শোনো, বারবার জানো। যদি কোথাও মনে করো যে আটকাচ্ছে বা বুঝতে পারছো না, অবশ্যই আমায় কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই করবো। সব দিনের মতো আমি তোমাদের প্রত্যেকটা রিপ্লাই, এই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আশা করি তোমরা সবাই পাচ্ছ, এভাবেই পাবে। তো দেখতে থাকো এভাবেই অনলাইন ফিলোসফি টক্স, এভাবেই প্রত্যেক দিনের ক্লাস আমি দিতে থাকবো। আমার নেক্সট ক্লাস, ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের জন্য পরপর এইভাবে অল্টারনেটিভ ক্লাস তোমাদের দিতে থাকবো। দেখতে থাকো, সঙ্গে থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই।